রমা সাহা, নামটা আধুনিক প্রজন্মের কাছে সম্পূর্ণই অপরিচিত। অথচ এক সময় তিনি ছিলেন বেতারের নিয়মিত শিল্পী। রমা সাহার জন্ম হয় 1934 সালে। শৈশব থেকেই সুরেলা কণ্ঠের অধিকারিণী রমা সাহার সঙ্গীত শিক্ষার সূচনা হয় শ্রীযুক্ত নিমাই সান্যালের কাছে। পরবর্তী সময়ে তিনি সঙ্গীত শিক্ষা লাভ করেন প্রখ্যাত গায়ক তরুণ বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক অনুপম ঘটকের কাছে। অনুপম ঘটকের পরিচালনাতে বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাকও তিনি করেছিলেন 1956-57 খ্রিস্টাব্দে। বাংলায় এমএ পাস করার পরে রমা সাহার বিবাহ হয় বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর মেঘনাথ সাহার সুযোগ্য পুত্র ডক্টর প্রসেনজিৎ সাহার সঙ্গে। বিবাহের পর তিনি চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে, ছেদ পড়ে সঙ্গীত সাধনায়। দেশে ফিরে আসার পরে আবার তিনি সঙ্গীত চর্চা শুরু করেন, শিক্ষালাভ করতে থাকেন সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর কাছে। পাশাপাশি এই সময়ে তিনি সুচিত্রা মিত্রর কাছে রবীন্দ্রসঙ্গীতের তালিমও নিতে থাকেন রবিতীর্থে। রবিতীর্থ থেকে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্বর্ণপদকও লাভ করেছিলেন। এখানে রমা সাহার গীত যে রবীন্দ্রসঙ্গীতগুলি দেওয়া হলো তার রেকর্ডিং হয়েছিল গত শতাব্দীর 80-এর দশকের মাঝামাঝি সময়ে, যখন তার বয়স 50-এর উপরে। এই গানগুলিকে দুটি ভাগে বিন্যস্ত করা হয়েছে। আশা করা যায় শ্রোতারা রমা সাহার সুরেলা কণ্ঠের মূর্ছনায় মুগ্ধ হবেন এবং গানগুলি শুনে আনন্দ উপভোগ করবেন।
সাদা পালা তোর তলা।
জানো আজ ফাগুনের সন্ধ্যা কালে ধরা দিয়েছ ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে ও আমার চাঁদের আলো আজ ফাগুনের মনে মনে মধ্য
যাবে চলে কেন
Thank you.
মনের কথা
फूले फूले